وعليكم السلام ورحمة الله وبركاته আমাদের একজন ভাই ফরজন ভাই পশ্চিমবঙ্গ ভারত থেকে তিনি জানতে চেয়েছেন বাবা মা যদি শিরিক বেদাত কুসংস্কার কাজ করতে বলে এমন কি আমি যদি না না করি তাহলে তারা রাগ হয়ে যদি বদদোয়া দেয় তাহলে কি আল্লাহর কাছে এই বদদোয়া কবুল হবে কারণ বাবা মার বদদোয়া তো সেকেন্ডের মধ্যে কবুল হয় এই বিষয়টি জানি উপকৃত করবেন প্রিয় ফরজন ভাই প্রশ্নের জন্য ধন্যবাদ উত্তর হলো যে পিতামাতার কথা মান্য করা সন্তানের কর্তব্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি না হবে আবারও বলছি ফরজন ভাই এবং গ্রুপের সব ভাইয়ের কথা মনে রাখবেন পিতামাতার সেবা পিতামাতার কথা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার নাফরমানি না হবে কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারিমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন পিতামাতা আনুগত্য অবশ্যই করব কিন্তু পিতামাতা যদি আল্লাহর সাথে আমাকে কাউকে শরীক করতে বলে কোনো মাজারে গিয়ে সেজদা দিতে বলে কোনো বাবার পায়ে সেজদা দিতে বলে তাহলে আমরা মা বাবার এই হুকুমটা পালন করতে পারবো না করলেও গুনাহগার হব জায়েজ হবে না হারাম হবে আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য আমার সাথে শিরিক করার জন্য তোমাকে জোর জবরদস্তি করে তাহলে তুমি তাদের অনুসরণ করবে না আনুগত্য করবে না তবে পার্থিব জীবনে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে এমন আপনার মা বাবা যদি কোনো মাজার ভক্ত হয় কোনো কবর পূজারি হয় তাহলে আপনার মা বাবা মানে আপনাকে যদি বলে যে তুমি আমার সাথে কবর পূজা করো মাজারের শ্রদ্ধা দাও বাবার পায়ে শ্রদ্ধা দাও আপনি কখনও তাদের এই কথা মানে এরা যদি একবার সেজদায় ঘুরে আপনাকে বদ্ধ দেয় কোনো সমস্যা নেই কারণ আপনি যে তাদের হুকুমটা মানলেন না কাকে খুশি করার জন্য মানলেন না আল্লাহকে খুশি করার জন্য তো তো আল্লাহ দেখতেছেন না তাদের আবদারটাকে বৈধ আবদার না অবৈধ আবদার তবে হ্যাঁ ফরজন ভাই খুব ভালো করে মনে রাখতে হবে মানে মা বাবার সাথে দুর্ব্যবহার করার অনুমতি কখনো আল্লাহ দেন নাই শরীয়ত দেয় নাই আপনি এটাকে মনে রাখতে হবে মা আপনাকে কিনা বলতেছে মাজারে দিতে বললো গেলেন না আপনি গালাগালি করলো তাই আপনি মা বাবার গালাগালি করবেন এটা আপনার জন্য জায়েজ হবে না والله تعالى اعلم